धूम्रपान आपके लिए हानिकारक है। ए, কেমন দেখছো? ঠিক আছে তো? কি হলো কি? হ্যাঁ, আরে তুলসী মাচার মতন দুজন দাঁড়িয়ে রইলে কেন? দেখো না সব ঠিক আছে কিনা দেখো। এইটুকু হলুদ বাটা? হ্যাঁ, দু গালে তো একটু করে হলুদ মাখবে, বিকবেলা ধুয়ে দেবে। ফালতু নষ্ট করে কি হবে, এতেই হয়ে যাবে। আর আপনাকে যে বলেছিলাম একটা মাছ লাগবে, এনেছি রে বাবা। ওই দেখো না ঢাকাটা তুলে দেখো এনেছি কিনা। কি হলো? আরে ঢাকাটা তোলো, তোলো। কিছু দেখবে না শুনবে না, আগেই একবারে চাচি বেচি আরম্ভ করে দেবে। ওইটুকু একটা চারাপোনা তত্ত্বে যাবে কেন? অসুবিধা কি? নিয়ম আছে তত্ত্বে মাছ আর হলুদ পাঠাতে হয়, কোথাও লেখা আছে কতটা হলুদ পাঠাতে হবে, কত বড় মাছ পাঠাতে হবে? ও বাড়ির লোকজন কি ভাববে বলুন তো? আরে ধ্যার, মুদিওয়ালা কি ভাবলো না ভাবলো তাতে আমার বাড়ি কাঁচকলা। ততটা পাঠাবার ব্যবস্থা করো, হরিকে ডাকো। তত্ত্বে মিষ্টি পাঠাতে হবে তো? আরে এনেছি রে বাবা, জ্বালিয়ে খেলে ওই প্যাকেটে সন্দেশ আছে। খোলো। ছোট ছোট চারটে গুঁজিয়া মালপত্র সবই ছোট 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 ছোট, কিন্তু যাতে তত্ত্ব যাবে সেটা একবার দেখো। ওরে আরে যাই বাবু, টামাটার নিয়ে আয় তো। দিং দিদিং 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 এসে গেছে। তোল সাবধানে, তোল সাবধানে, গুছিয়ে গেছি। এইটা মাথায় নিয়ে যখন গায়ের পথ দিয়ে যাবে তখন লোকে ভারী দেখতে যাবে ভেতরে কি আছে না আছে, সবাই ভাববে যাচ্ছে বটে গায়ে হলুদের তত্ত্ব। আমাদের কি নিয়ে যাচ্ছে হরি? তোমার কীর্তি বাবু লরি করে মাছ পাঠাবে আর মিষ্টি যাবে না? মিষ্টি মিষ্টি লরি করে যাইবো,